প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের গাণিতিক অনুসন্ধান বিষয়ের পঞ্চম পর্ব ভিডিও করতে যাচ্ছি। আজ আমি তোমাদেরকে 11 থেকে 16 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। 11 পৃষ্ঠা আছে, গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন? এ পর্যন্ত আমরা গাণিতিক অনুসন্ধানের ধাপগুলো জানলাম, কোনটি কিভাবে করে তা হাতে কলমে দেখলাম, কিন্তু তোমার কি জানতে ইচ্ছে করেছে যে এই অনুসন্ধান করে কি হবে? কেন গণিতবিদ এবং বিজ্ঞানীগণ অনুসন্ধান করে থাকেন? প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তো বটেই, কিন্তু কি হবে সেসব প্রশ্নের উত্তর জেনে? তোমার মাথায় কি আসছে নিচের ফাঁকা করে লেখো তো, ইচ্ছে হলে পাশে ছবিও এঁকে রাখতে পারো। তাহলে আমরা এখন দেখব যে আসলে গাণিতিক অনুসন্ধান করে আমাদের কেন প্রয়োজন। তো এক নম্বরে আমাদের এই জন্য প্রয়োজন যে সমস্যা বা প্রশ্ন চিহ্নিত করার জন্য, সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, সূত্র তথা ফর্মুলা আবিষ্কার করার জন্য, গণিতের সৌন্দর্য উপভোগ করার জন্য, মজার মজার নতুন বৈশিষ্ট্য চিহ্নিত করার জন্য, বিভিন্ন প্যাটার্ন বের করার জন্য, জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিতের সম্পর্ক স্থাপনের জন্য। তো আমরা এগুলোর কারণ এছাড়াও আরও অন্যান্য উদ্দেশ্য রয়েছে, তো আমরা এখানে 7টা উদ্দেশ্যের কথা, এইগুলোর জন্য আমাদেরকে কি গাণিতিক অনুসন্ধান করা জরুরি। এরপরে আছে 12 পৃষ্ঠায় দলগত অনুসন্ধান। এ পর্যন্ত তোমরা জেনে এসেছো গাণিতিক অনুসন্ধান কি, এই অনুসন্ধান কিভাবে সম্পন্ন করে, এর ধাপগুলো কি কি। কিন্তু ভবিষ্যতে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি একই পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের এখন থেকেই চর্চা থাকা প্রয়োজন। তাই আমরা এবার কিছু দলগত কাজ করব। তোমাদের পুরো ক্লাসটিকে শিক্ষক 6টি ভাগে ভাগ করবেন, প্রতিটি ভাগে একটি দল, নিচে 3টি দলের জন্য একটি করে সমস্যা বা প্রশ্ন দেওয়া আছে, বাকি 3টি সমস্যা শিক্ষক সরবরাহ করবেন। দলগুলোর সেগুলো অনুসন্ধান করে সমাধান পর্যবেক্ষণ উপস্থাপন করতে হবে। কোন দলের ভাগে কোন সমস্যাটি পড়বে তা শিক্ষকের নির্দেশনা লটারি করে নির্ধারণ করা হবে। উপস্থাপনের ক্ষেত্রে পোস্টার কাগজ ব্যবহার করলে ভালো, যদি না পারো তবে শিক্ষকের পরামর্শে গাণিতিক অনুসন্ধানের ধাপ অনুসারে তোমাদের পর্যবেক্ষণ ব্যাখ্যা করবে। তোমাদের জন্য 3টি সমস্যা দেওয়া হলো, শিক্ষকের সাথে তোমরা আরও 2 বা 3টি অনুসন্ধানের সমস্যা তৈরি করবে এবং এই অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত রাখবে। এখন তাহলে আমরা সমস্যাগুলোর সমাধানের দিকে যাই। এখানে সমস্যা 1-কে কী বলা হয়েছে? প্রাচীন মিশরীয়রা গণিত এবং বিজ্ঞানে ভীষণ উন্নতি করেছিলেন, জানো তো, তারা বিভিন্ন জ্যামিতিক পরিমাপের জন্য একটি দড়ি ব্যবহার করতেন। দড়িটির বৈশিষ্ট্য হলো তাতে নির্দিষ্ট সমান ব্যবধানে 13টি গিট দেওয়া থাকতো। তো এখন এইখানে যেমন গিট দেওয়া আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ তোমাদের বইতে এরকম 13টি গিট দেওয়া আছে। এ দিয়ে এ পাশে একটা ত্রিভুজ অঙ্কন করা আছে, এটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এই দড়ি দিয়েই আমাদের এই সমস্যা সমাধান করতে, এই দড়ি দিয়ে তারা সমকোণী ত্রিভুজ বানাতেন উপরের ডান পাশের ছবিটির মতো করে। তোমরা নিশ্চয় জানো সমকোণী ত্রিভুজ কোনগুলো, পরবর্তী একটি অভিজ্ঞতায় তোমরা সমকোণী ত্রিভুজের মজার কিছু ব্যবহার শিখবে। তোমাদের দলের অনুসন্ধানটির জন্য সমান দূরত্বে 13টি গিট দেওয়া একটি দড়ি জোগাড় করো। এরপর খুঁজে বের করো কি কি প্রকার ত্রিভুজ তৈরি করতে পারো। শর্ত হলো দড়িটির দুই প্রান্তে গিট থাকবে,
ত্রিভুজের প্রতিটি কোণে একটি করে গিট থাকবে এবং দুই প্রান্তের গিট মিলিত হবে। অর্থাৎ আমরা 1 নম্বর সমস্যাটা এখন সমাধান করব। অর্থাৎ এই 13 গিট দিয়া রশির মাধ্যমে আমরা কি কি ত্রিভুজ করতে পারি। এখানে আমাদের সমকোণী ত্রিভুজটা দেওয়া আছে, তাহলে আমরা এইখানে আরও 2টি ত্রিভুজ আমি তোমাদেরকে দেখাবো। এই যে এখানে এই দুই প্রান্তে এখানে 2টি গিট আছে, এভাবে আমরা এই বাহুটা সমান, আবার এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তাহলে প্রত্যেকটা বাহুতে আমার 4টি করে গিট, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 4টি করে গিট দেওয়া আছে। তাহলে 3 4 12, এখানে ডাবল, তাহলে 13। এখানে আমার তাহলে আমরা এই দড়ি দিয়ে একটা কি করতে পারবো, সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবো। আবার এইখানে দেখানো হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এখানে আমরা এই 13 গিটওয়ালা দড়ি দিয়ে আমরা সমবাহু ত্রিভুজও তৈরি করতে পারবো। এখানে কি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ এটা। তাহলে আমরা এটা দিয়ে দুইটা, একটা সমবাহু ত্রিভুজ এবং একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করলাম। এক, এরপরে দুইয়ে কি বলা আছে, এমন একটি দড়ি দিয়ে আর কি কি আকৃতি তৈরি করতে পারো, যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ইত্যাদি। তাহলে আমরা দেখো এইটা দিয়ে, এই যে আমরা কি করছি, এখানে আমরা 13 একটা আয়তক্ষেত্র এখানে অঙ্কন করেছি, এই আয়তক্ষেত্র। তাহলে এখানে এখানে আছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13 গিট দিয়ে আয়তক্ষেত্র। আবার আয়তক্ষেত্র যদি তৈরি করা যায় তাহলে রম্বসও তৈরি করা যাবে। এখানে আমরা এটা রম্বস অঙ্কন করেছি, রম্বস না সামন্তরিক, আয়তক্ষেত্রের সাথে হলো সামন্তরিক, এই যে আমরা সামন্তরিক অঙ্কন করেছি। তাহলে আমরা এই 13 গিট দিয়ে কি কি ক্ষেত্র তৈরি করতে পারবো, সামন্তরিক আয়তক্ষেত্র, সামন্তরিক, এবং আমরা বর্গক্ষেত্র আমরা তৈরি করতে পারবো। এই যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র তৈরি করতে পারবো। বর্গক্ষেত্রে আমাদের কি আছে, এখানে 2টা 3 4 5 6 7 8 9 10 11 12 13, তেরোটি আমরা গিট দিয়ে আমরা বর্গক্ষেত্র করেছি। এখন আমরা আরো কি করতে পারবো, এটা দিয়ে রম্বস আমরা অঙ্কন করতে পারবো। এখানে আমরা রম্বস অঙ্কন করেছি, রম্বস। তাহলে প্রত্যেক পাশে 4টি করে গিট, 1 2 3 4, 1 2 3 4, 5 6 7 8 9 10, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমরা এই দড়ি ব্যবহার করে আমরা কি কি ত্রিভুজ, 2টা একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা বর্গক্ষেত্র, একটা রম্বস, আয়তক্ষেত্র, সামন্তরিক, এগুলো আমরা বানাতে পারলাম। তো 1 এবং 2 নং প্রথম সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারলাম। এখন সমস্যা 2, সমস্যা 2-এ কি আছে, নিচের ছকটিতে মোট 196টি ঘর রয়েছে, তবে নিজে গণনা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো, আমরা ভুলও বলতে পারি। ছকটির প্রতিটি সারির জন্য একটি করে সংখ্যা এবং প্রতিটি কলামের জন্য একটি করে বাংলা অক্ষর নির্ধারণ আছে। এই সংখ্যার এবং অক্ষর ধরে প্রতিটি ঘরের ঠিকানা বের করা যায়, যেমন দ্বিতীয় সারির তৃতীয় ঘরটির ঠিকানা হলো 2 গ। এখানে দেখি, এই যে
তৃতীয় সারি, এই যে দ্বিতীয় সারির তৃতীয় সারি কলামে এটা দুই গ এদিক দিয়ে, এক দুই গ, এখানে তিনের গ, এখানে চারের গ, এভাবে দুইয়ের ঘ, এভাবে আমরা ঠিকানা বের করতে পারবো। এই অনুসন্ধানটিতে তোমার শক 1.1-এর নির্দেশিত ঘরে মূলত 1 থেকে 10-এর ঘরের নাম তার ফলাফল লিখবে, যেমন 2 অক্ষে 2 নির্ধারিত ঘরে কেবল গুণফলটি লিখবে অর্থাৎ 2, কিন্তু শর্ত হলো নাম তার ফলাফলে যদি শতক ও দশকের ঘরের অঙ্ক থাকে সেটি বসাতে পারবে না, কেবল এককের ঘরের অঙ্কটি বসাবে, যেমন 5 দুগুণ 10, এখানে এককে 0, নির্ধারিত ঘরে কেবল 0 লিখবে। তাহলে আমরা এটা করি। এখন এখানে কি আছে যে এই এবার নিচের নির্ধারণ অনুসরণ করো, 3 গ ঘর থেকে একের নাম তার ফলাফল লেখা শুরু করো, অর্থাৎ গ 3 গতে বসবে 1, 3 গতে বসবে 2, 3, এভাবে আমাদের এক নামতাগুলো আমরা লিখব। এরপরে 4 গ থেকে 2-এর নামতা, 5 গ থেকে 3, এভাবে 10-এর নামতা পর্যন্ত লিখতে হবে। এরপরে এবার পুরো ছকটা পূর্ণ করার জন্য অঙ্কগুলো চারিপাশগুলোতে শূন্য বসিয়ে দাও। তাহলে আমরা এই তিনটা ই করে আমরা 3-এর গতে 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 8 অক্ষে 1, 9 অক্ষে 9, 10 অক্ষে 10-এর এখানে শূন্য বসাইছি। এরপরে আমরা এখানে 2-এর ঘরে, তাহলে 2 অক্ষে এই যে 2 আমরা বসালাম, 2, এরপরে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 10-এর 0, এককের ঘরে 0 আছে, 0 বসে। আবার 6 দুগুণ 12, 2, এরপর 7 দুগুণ 14, 4, 8 দুগুণ 16, 6, 9 দুগুণ 18, 8, 10 দুগুণ 20, তাহলে 0। এভাবে 3-এর ঘরের নামতা, এরপর 4-এর ঘরের নামতা, 5-এর ঘরের নামতা, 6-এর ঘরের নামতা, 7-এর ঘরের নামতা, 8-এর ঘরের নামতা, 9-এর ঘরের নামতা, এভাবে বসানোর পরে বাকিগুলো আমরা এই যে শূন্য বসিয়ে দিয়েছি। তো এরপরে আছে যে এখন পর্যবেক্ষণ, এরপরে কি আছে, এখন পর্যবেক্ষণ, এখন পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ এই সবটি অঙ্কগুলো মধ্যে কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, অঙ্কগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। তাহলে আমরা দেখি আমরা কি বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি। তাহলে আমরা পেয়েছি যত নং সারি তত নং কলামের অঙ্কগুলো পরস্পর সমান, অর্থাৎ যত নং সারি তত নং কলামের অঙ্কগুলো পরস্পর সমান। এখানে যেমন 3 নং সারি 3 নং কলামের 3, এখানে 3, 3 নং কলামের 3 নং সারির অঙ্কগুলোর সমান। এরপর সার্থক অঙ্কগুলোর চারপাশেই 1 থেকে 9 ক্রমিক সংখ্যার ক্রম অনুসারে রয়েছে। এরপর আছে বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে অঙ্কগুলো একইভাবে সাজানো হয়েছে, অর্থাৎ এই যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আবার এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9, আবার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এদিক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এটাই আমরা লিখেছি যে বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে অঙ্কগুলো একইভাবে সাজানো রয়েছে। তাহলে এবার আমরা যাই খতে, কি আছে, কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছো, কোনো পুনরাবৃত্তি যদি দেখতে পাও সেগুলোকে ভিতরে রেখে চারদিকে দাগ দিয়ে প্রকাশ করতে পারে, পুনরাবৃত্তি কেবল একই দিকে ঘুরতে পারে নাকি বিপরীতেও। তাহলে আমরা দেখি কি আছে, হ্যাঁ উত্তর হলো হ্যাঁ, পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি,
শুধু একই দিকে না, বিপরীত দিকেও পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা যদি দেখি, এখানে কি আছে, 2 4 6 8 শূন্য, আবার এখানে 2 4 6 8 শূন্য, এভাবে আমরা দেখতে পাচ্ছি যে একই সংখ্যার পুনরাবৃত্তি বিপরীত দিকেও আছে। এরপরে আছে যে ছকটির বৈশিষ্ট্য এমনই কেন হলো, তাহলে আমরা দেখি যে এমনই কেন হলো, বৈশিষ্ট্য এমনই কেন হলো। উত্তর হবে, ছকটির বৈশিষ্ট্য এমন হওয়ার কারণ হলো ছকটিতে সমান সংখ্যক ঘর রয়েছে এবং 1 থেকে 10 ঘরের নাম তার অঙ্কটি বসানো হয়েছে। এরপর আমরা যাই সমস্যা 3। সমস্যা 3-এ কি আছে, সংখ্যার গুণনীয়ক সম্পর্কে নিশ্চয় তোমাদের ধারণা রয়েছে, না থাকলে ও মনে করিয়ে দেই, কোনো একটি সংখ্যার গুণনীয়ক হলো এমন আরেকটি সংখ্যা যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করা দেয়। অর্থাৎ গুণনীয়ক হলো সে এমন একটি সংখ্যা যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায়। যেমন 8-এর গুণনীয়কগুলো হলো 1 2 4 এবং 8, অর্থাৎ 1 দিয়ে 8 কে 8, 2 দিয়ে 4 দ্বিগুণ 8, 4 দিয়ে 2 দ্বিগুণ 8, 4 দ্বিগুণ 8, 8 দিয়ে 8 কে, এভাবে আমরা গুণনীয়ক বের করতে পারি। এবার 8-কে বাদ দিয়ে গুণনীয়কগুলোকে যোগ করলে কি পাওয়া যায়, অর্থাৎ ওই সংখ্যা বাদে অন্য যে গুণনীয়কগুলো আছে এগুলো হলো ওই সংখ্যাটির প্রকৃত গুণনীয়ক। তাহলে আমরা 1 2 4, 8 বাদে 1 2 4 যোগ করলে আমরা পাই 7। এরপর কি বলছে, একইভাবে 10-এর গুণনীয়কগুলো বের করো, 10-কে বাদ দিয়ে এর গুণনীয়কগুলোকে যোগ করলে কি পাওয়া যায়। তাহলে আমরা এখন দেখব 10-এর গুণনীয়ক কত। 10-এর গুণনীয়কগুলো হলো 1 2 5 এবং 10, এবং এবার 10-কে বাদ দিয়ে প্রকৃত গুণনীয়কগুলো যোগ করলে কি পাওয়া যায় দেখি। তাহলে 1 2 5 যোগ করলে আমরা পেয়েছি 8। এবার এসে দেখি একইভাবে 12-এর গুণনীয়কগুলোর যোগফল বের করি, তাহলে 12-এর গুণনীয়ক এবার 12-এর গুণনীয়কগুলোর যোগফল 12-এর গুণনীয়কগুলো যোগফল কত। 12-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 এবং 12, তাহলে 12 বাদ দিয়ে বাকি গুণনীয়কগুলো যোগ করলে যোগফল কত হয় দেখা যাক। 1 2 3 4 6, এই 12 বাদে এই কটা যোগ করলে আমরা দেখ কত পাই, আমরা 16 পাই, 16। খেয়াল করে দেখো, 8 এবং 10-এর গুণনকগুলোর যোগফল যথাক্রমে 8 এবং 10-এর থেকে ছোট, 8 এবং 10-এর গুণনকগুলোর যোগফল যথাক্রমে 8 এবং 10-এর ছোট, কিন্তু 12-এর ক্ষেত্রে তা নয়, তাই 12 হলো সমৃদ্ধ সংখ্যা। তাহলে আমরা এখান থেকে সমৃদ্ধ সংখ্যা পেলাম, অর্থাৎ কোনো সংখ্যার প্রকৃত গুণনীয়কগুলো যোগফল যদি ওই সংখ্যা থেকে ছোট হয় তাহলে সেটা হলো অসমৃদ্ধ সংখ্যা, এবং যদি বড় হয় তাহলে সেটা হলো সমৃদ্ধ সংখ্যা। এখন আমরা কী করবো, তোমার অনুসন্ধানের কাজটি হলো 5টি সমৃদ্ধ সংখ্যা খুঁজে বের করো। 2 নম্বরে বলা হয়েছে সমৃদ্ধ সংখ্যার বৈশিষ্ট্য কেন অন্যান্য সংখ্যা থেকে আলাদা। 3 নম্বরে বলা হয়েছে অন্য দলের সহপাঠীদের বোঝানোর জন্য সমৃদ্ধ সংখ্যার একটি সংজ্ঞা প্রস্তুত করো। তাহলে আমরা এখন এই 3টি প্রশ্নের সমাধান করব। এখানে 5টি সমৃদ্ধ সংখ্যা আমরা খুঁজে বের করব। উত্তরে 5টি সমৃদ্ধ সংখ্যা, প্রথমে আমরা ধরছি 18। 18-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 6 9 এবং 18, তো 18 বাদ দিয়ে প্রকৃত গুণ বাদে প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল 1 2 3
এক দুই তিন ছয় এবং নয়ের যোগফল হলো 21, 21 ইজ গ্রেটার দ্যান 18, তাহলে সংখ্যাটি থেকে এর যোগফল বড়, সমান সমান এটা সমৃদ্ধ সংখ্যা। 16 এর গুণনীয়ক, তাহলে 16 এর গুণনীয়ক আমরা দেখি গুণনে 1 2 4 6 8 এবং 16, 16 পদে প্রকৃত গুণনীয়ক হলো যোগফল 1 2 4 8 15 ইজ লেস দ্যান 16, তাহলে এটা হলো অসমৃদ্ধ সংখ্যা। এরপরে 20 এর ক্ষেত্রে দেখি 20 এর গুণনীয়কগুলো হলো 1 2 4 5 10 এবং 20, তাহলে এই ক্ষেত্রে 20 বাদে প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল 1 2 4 5 10 এর যোগফল সমান 20, আর এটার যোগফল ইজ ইকুয়াল টু সংখ্যাটি, সমান কোনো সংখ্যার মৌলিক প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল যদি সংখ্যার সমান হয় সেটাকে আমরা বলি নিখুঁত সংখ্যা। 24 এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 8 12 এবং 24, তাহলে 24 বাদে প্রকৃত গুণনীয়ক যোগফল 1 2 3 4 6 8 12 এর যোগফল সমান 36 ইজ গ্রেটার দ্যান 24, তাহলে এটা মৌলিক প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল সংখ্যাটি থেকে বড়, সমান সমান সমৃদ্ধ সংখ্যা। তাহলে এভাবে আমরা তোমরা সমৃদ্ধ সংখ্যাগুলো বের করতে পারবে। এখানে আমরা দুই তিনটা দেখালাম কিভাবে আমরা সমৃদ্ধ সংখ্যা বের করবো, তো এভাবে আরও সমৃদ্ধ সংখ্যা হলো 30 36 এবং 40, এগুলো তোমরা এভাবে বের করার চেষ্টা করবে। এখন বলা হয়েছে সমৃদ্ধ সংখ্যার বৈশিষ্ট্য কেন অন্যান্য সংখ্যার চেয়ে আলাদা, তো এটা আমরা দেখি কেন আলাদা। কারণ সমৃদ্ধ সংখ্যার গুণনীয়কের সংখ্যা অধিক থাকে বলে, মানে যেটা সমৃদ্ধ সংখ্যা সেটার কি গুণনীয়ক বেশি থাকে, অসমৃদ্ধ সংখ্যা থেকে এটার গুণনীয়ক বেশি থাকে। আর হলো প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল সংখ্যাটি অপেক্ষা বড়। তাহলে আমরা 3 নম্বরে কী আছে দেখি, 3 নম্বরে আছে অন্য দলের সহপাঠীদের বোঝানোর জন্য সমৃদ্ধ সংখ্যার একটি সংজ্ঞা প্রস্তুত করো। তাহলে আমরা তো এত সময় সমৃদ্ধ সংখ্যা বের করলাম, তাহলে এটার একটা মানে সংজ্ঞা আমরা দেখবো যে কি সমৃদ্ধ সংখ্যার সংজ্ঞা। উত্তর, সমৃদ্ধ সংখ্যার সংজ্ঞা যে সকল সংখ্যার প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল উক্ত সংখ্যা অপেক্ষা বড় সে সকল সংখ্যাকে সমৃদ্ধ সংখ্যা বলে। এখন আমরা চলে যাই 16-20টায় কী আছে, অনুসন্ধান উপস্থাপনের জন্য নির্দেশনা। তোমার দলের অনুসন্ধানটি কিভাবে করবে তার নির্দেশনা আগেই পেয়েছো, দলগতভাবে কাজটি হয়ে যাওয়ার পর কি করবে তার কিছু নির্দেশনা নিচে দেওয়া রইল, দেখে নাও। তো দলগত কাজ তো আমরা সেরে ফেলছি, এখন উপস্থাপন। 1 নম্বরে কি বলা আছে, প্রয়োজনীয় সংখ্যক পোস্টার কাগজে নিচের বিষয়গুলো লিখবে এবং ব্যাখ্যা করবে, প্রয়োজনে চিত্র ছক ডায়াগ্রাম ব্যবহার করবে। কতে আছে তোমাদের দেওয়া অনুসন্ধানটি কি নিয়ে, খতে আছে কোন কোন প্রশ্নের উত্তর করলে অনুসন্ধানটি সমাধান করতে পারবে, গতে আছে অনুসন্ধানটি সম্পাদন করার জন্য তোমাদের কি কি উপকরণ জ্ঞান দক্ষতা প্রয়োজন হয়েছে। অনুসন্ধানটি সম্পাদন করার জন্য তোমাদের কি কি উপকরণ জ্ঞান দক্ষতা প্রয়োজন হয়েছে, অনুসন্ধানটি কী কী ধাপে সমাধান করেছ তার একটি ফলোচার্ট উপস্থাপন করা প্রয়োজনে, এই অভিজ্ঞতাটি গাণিতিক অনুসন্ধান ধাপের সাহায্যে নিতে পারো। এরপর অনুসন্ধানের ফলাফল কী হয়ে পেয়েছ, ফলাফল বিশ্লেষণ করে তোমরা নতুন কী কী শিখতে পারলে, কোনো ধাপে কি কোনো ভুল হয়েছিল, ভুল শুধরে নেওয়ার জন্য
ভুল শুধরে নেওয়ার জন্য কি আগের কোনো ধাপ আবার ধাপে ফেরত যেতে হয়েছে? তো আমরা এক এক করে প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন ছিল তোমাদের দেওয়া অনুসন্ধানটি কি নিয়েছিল। আমাদের অনুসন্ধান ছিল কি সমৃদ্ধ সংখ্যা নিয়ে। আমাদের প্রশ্নগুলোর উত্তর ছিল সমৃদ্ধ সংখ্যার উত্তর। আমাদের দেওয়া অনুসন্ধানটি সমৃদ্ধ সংখ্যা নিয়েছিল। এরপরে আছে কোন কোন প্রশ্নের উত্তর দিলে তোমরা অনুসন্ধানের সমাধান করতে পারবে। তাহলে উত্তর হলো সমৃদ্ধ সংখ্যা বলতে কি বোঝায়। এই প্রশ্নের উত্তর যদি পায় তাহলে সমস্যার সমাধান করা যাবে। আর হলো সমৃদ্ধ সংখ্যা কিভাবে বের করতে হয়, এই প্রশ্নের উত্তর পাইলে আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। এরপরে অনুসন্ধানের সমাধান তোমাদের কি কি উপকরণ লেগেছে, তাহলে আমাদের কি কি উপকরণ। উত্তর হলো আমাদের লেগেছে খাতা কলম পোস্টার পেপার বিভিন্ন রঙের কলম। গুণনীয়ক কাকে বলে, জ্ঞানের ভিতরে আছে গুণনীয়কের জ্ঞান। গুণনীয়ক বের করার উপায়, সমৃদ্ধ সংখ্যার সংজ্ঞা, এসব বিষয়ে সমন্বয়ে যদি থাকে এগুলো মানে এগুলোর সমন্বয়ে আমরা কি সমস্যাগুলোর সমাধান করেছি। তো এবার আছে যে কি বলছে যে ফলো চার্ট। ফলো চার্টে আমরা অনুসন্ধানের কি করতে কি কি ধাপ ধাপে সমাধান করেছি তার একটা ফলো চার্ট এখানে দেখালো। প্রথমে আমরা কি করেছি, সমস্যা নির্ধারণ বা প্রশ্ন তৈরি করেছি। এরপরে ফলাফল অনুমান করেছি, তারপরে অনুমান যাচাইকরণ বা পরীক্ষণ। এরপরে আছে ফলাফল বিশ্লেষণ করেছি, পুরো প্রক্রিয়ায় একটি প্রতিবেদন তৈরি করা। এগুলো আমরা অনুসরণ করে সমস্যাগুলোর সমাধান করেছি। তো এরপরে আরো কিছু আছে যে এবার শিক্ষকের নির্দেশনা অপর একটি দলের সঙ্গে তোমাদের সমস্যা ব্যাখ্যা করো। তোমাদের পোস্টার পেপার বা প্রতিবেদন অদল বদল করে নাও। তোমাদের অনুসন্ধানটি তারা বুঝতে পেরেছে নাকি খেয়াল করো। তাদের প্রশ্ন পরামর্শ মন্ত্রগুলো লিখে নাও। তাদের প্রশ্ন পরামর্শ মন্ত্রগুলো নিজেদের প্রতিবেদনে সংযোজন এবং পরিমার্জন করো। এরপর আছে অপর যে দল পোস্টার বা প্রতিবেদন পেয়ে অপর দলে সেটি বুঝতে পেরেছে কিনা দেখো। তাদের প্রশ্ন করো এবং পরামর্শ দাও। অর্থাৎ এই এরকম স্কুলে যে তোমরা যে এক একজন এক একটা সমস্যার সমাধান করার পরে এই প্রতিবেদনগুলো এক দল অন্য দলের সাথে এটা পরিবর্তন করে নিতে হবে। এই অনুসন্ধানটিতে শিক্ষক সাহায্য করবে না, কেবল লক্ষ্য করবেন। সুতরাং তোমাদের সমস্যার উত্তর নিজেদেরই নির্ণয় করতে হবে। এরপর বলছে যদি অর্থবহ হয় তবে বৈস্তমানের দিন বাস্তব বস্তুর সাহায্যে প্রদর্শন করো। বাস্তব অর্থাৎ তোমাদেরকে দড়ি নিয়ে যাইতে হবে, গিটলা তেরো গিটলা এভাবে তোমাদেরকে করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। 16 পৃষ্ঠা আমরা শেষ করলাম। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন টিপে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর তোমাদের আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো।